আমরা পূর্বের একটি ভিডিওতে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণী সম্পর্কে জেনেছিলাম এবং আজকের এই ভিডিওটিতে পৃথিবীর দশটি ধীরগতির প্রাণী বা অলস দশটি প্রাণী সম্পর্কে জানব। তাই এই প্রাণীদের সম্পর্কে জানার জন্য অলসতা ছাড়া ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাম্বার দশ, মানাতি। পানিতে থাকা এই মানাতিদের সি কাও বলা হয়। এরা বেশিরভাগ অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া যায় এবং এরা প্রায় সারাদিনই পানিতে ভাসতে থাকে। মানাতিরা প্রায় ২০ মিনিট পর্যন্ত পানিতে নিজের শ্বাস আটকে ধরে রাখতে পারে। মানাতিরা সারা দিন পানিতে থাকে, তাদের বড় কোনো শিকারী প্রাণী নেই এবং এই কারণে এদের জীবন বড় একটা ঝুঁকিতে থাকে না। আর তাই এই প্রাণীটি সারাদিনই অলসতায় পার করে আর এর কারণে এই প্রাণীটি এত মোটা হয়ে যাচ্ছে। নাম্বার নয়, গিলো মনস্টার। গিলো মনস্টার বিষাক্ত টিকটিকিদের পরিবারের একটি সদস্য। এদের যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম এলাকায় পাওয়া যায় এবং এদের খুব ধীর গতি লক্ষ্য করা যায়। গিলো মনস্টার বেশিরভাগ মাটির মধ্যে লুকিয়ে থাকে, তাই এর শিকারীরা অনেক সময় একে খুঁজে পায় না। আসলে গিলো মনস্টার নিজের শরীরে প্রচুর পরিমাণ চর্বি জমিয়ে রাখে এবং এর কারণে একে সবসময় খাবার সন্ধানে যেতে হয় না, আর তাই এটি মাটির মধ্যে ম্যাক্সিমাম টাইম লুকিয়ে থাকে। গিলো মনস্টার নিজের লেজকে অনেক কাজে লাগায়, কিন্তু এর লেজ অন্যান্য টিকটিকির মতো রিগ্রোয়েবল না, মানে এটি একবার কেটে গেলে অন্যান্য টিকটিকির মতো আবার গজায় না। গিলো মনস্টার এর বিষ থেকে অনেক ধরনের ওষুধ বানানো হয়। এরা শীতকালে হাইবারনেশন করে এবং এরা প্রায় ২০ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। নাম্বার আট, লরিস। লরিস একটি মধ্য আকারের প্রাইমেট। এরা দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাস করে। এটি একটি ধীরগতির প্রাণী যার গতি প্রতি ঘন্টায় প্রায় ১.২ মাইল। একে অনেকে স্লো লরিসও বলে। এই লরিসের লম্বা জিহ্বা থাকে। লরিস দেখতে একটি কিউট অ্যানিমাল, কিন্তু এটি বিষাক্ত একটি প্রাণী। নাম্বার সাত, সি হর্স। সি হর্স গ্রীষ্মমণ্ডলীয় জলে থাকে। এদের ইউনিক বডি স্ট্রাকচারের জন্য এরা ভালোভাবে সুইম করতে পারে না, আর এরা যেহেতু স্লো তাই এরা বেশি ট্র্যাভেলও করে না। সি হর্স সমুদ্রের মধ্যে প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। নাম্বার ৬, বানানা স্লাগ। বানানা স্লাগ শামুকের একটি বংশধর। এটি পুরোপুরি শামুক, শুধু এদের মধ্যে শামুকের খোসা নেই। এটি কলার মতো দেখতে, তাই এর নাম বানানা স্লাগ দেওয়া হয়েছে। বানানা স্লাগ মাটির ভিতরে কয়েক বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এবং এদের গতি হচ্ছে ০.২ মাইল প্রতি ঘন্টা। নাম্বার ৫, কোয়ালা বিয়ার। আপনি জেনে অবাক হবেন যে কোয়ালা বিয়ার ভাল্লুকের কোনো প্রজাতি নয়। এটি শুধুমাত্র দেখতে ভাল্লুকের মতো, তাই একে বিয়ার বলা হয়। এরা বেশিরভাগ অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এরা নিজের জীবনের বেশিরভাগ সময় গাছে বসে ব্যয় করে এবং তার সাথে গাছের পাতাও খায়। এরা পানিও খুব কম খায়। এদের দৃষ্টিশক্তি খুব কম, তাই এরা বেশি দ্রুতগতিতে দৌড়াতে পারে না। একটি কোয়ালা দিনে প্রায় ১৮ ঘন্টা ঘুমায় এবং ম্যাক্সিমাম সময় এরা অনেক রোগ ব্যাধির শিকার হয়ে মারা যায়। নাম্বার ৪, জায়ান্ট টর্টয়েস। ছোটবেলায় বইপত্রের গল্প থেকে আমরা জানতে পারি যে কচ্ছপ একটি ধীরগতির প্রাণী, আর পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ তো ধীরগতির হবেই। এই জায়ান্ট টর্টয়েস মূলত সেচেলস ও গালাপাগোস দ্বীপে বেশি পাওয়া যায় এবং এই কারণে এই কচ্ছপকে গালাপাগোস জায়ান্ট টর্টয়েসও বলা হয়। এর ওজন প্রায় ৩৫০ কেজি পর্যন্ত হয়। একটি গালাপাগোস জায়ান্ট টর্টয়েস দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এটি আমার ১০টি দীর্ঘজীবী প্রাণীদের ভিডিওতেও আছে। এই কচ্ছপের মোটা পা ও ভারী খোসার কারণে এই কচ্ছপ আরও ধীরগতির হয়ে গেছে। এটি নিজের খাবার ও পানি নিজের শরীরের মধ্যেই স্টোর করে রাখতে পারে। তাই আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এই কচ্ছপটি প্রায় এক বছর পর্যন্ত না খেয়েও থাকতে পারে। এই কচ্ছপের খোসা তার শরীরের হাড্ডির সাথে যুক্ত, অর্থাৎ এই খোসা কচ্ছপের একটি বডি পার্ট, আর তাই একে তার শরীর থেকে আলাদা করা যায় না। নাম্বার ৩, গার্ডেন স্নেইল। একটি শামুক থেকে আমরা কেউই দ্রুত গতির আশা করি না, আর এখানে এমনটিই হয়েছে। এই শামুক ভূমধ্য মহাসাগরীয় এলাকায় বেশি পাওয়া যায়। এই শামুকের খোসা খুব ভারী আর তাই এটি ধীরগতির হয়ে যায়। এই গার্ডেন স্নেইল হাইবারনেশন করে থাকে এবং এরা প্রায় সূর্যের আলো থেকে বেঁচে থাকতে পছন্দ করে। নাম্বার ২, স্টারফিশ। স্টারফিশ আমাদের সমুদ্রের একটি বৈচিত্র্যময় প্রাণী এবং এর শরীর দেখেই মনে হয় যে এটি চলাফেরার জন্য তৈরি হয়নি। এমনিতে তো এর শরীরের মধ্যে একটিও পা নেই, আর তাই এই প্রাণী এত ভালোভাবে চলাফেরা করতে পারে না। পা না থাকার কারণে স্টারফিশ সমুদ্রের স্রোতকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। স্টারফিশের ২০০০টি প্রজাতি আছে যা সারা পৃথিবীর সমুদ্রে পাওয়া যায়। একটি অবাক করার বিষয় হচ্ছে যে স্টারফিশের মধ্যে রক্ত ও মস্তিষ্ক নেই। এরা নিজের শরীরকে রিগ্রোয়েবল করতে পারে, অর্থাৎ আপনি যদি এর শরীরের কোনো পার্টকে কেটে ফেলেন তাহলে সেটি আবার গজা যাবে ও আগের মতো হয়ে যাবে।
নম্বর এক, থ্রি-টয়েড স্লথ। এটি পৃথিবীর সবচেয়ে ধীর গতির প্রাণী, যেটি আমেরিকার মহাদেশে পাওয়া যায়। এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 0.003 মাইল প্রতি ঘন্টা। জোটাপিয়া মুভি দেখে এর ধীর গতি সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। যদিও এই প্রাণীটি পানির মধ্যে নিজের টপ স্পিড অ্যাচিভ করতে পারে, কিন্তু মাটির মধ্যে তা পারে না, এবং একদিনে এরা মাত্র 100 ফুট পর্যন্ত নড়াচড়া করে। স্লথ অলসতার কারণে গাছপালায় নিজের বেশি সময় ব্যয় করে এবং অতি প্রয়োজনে গাছ থেকে নিচে আসে। অনেক সময় এরা গাছ থেকে পড়ে নিজের জীবন পর্যন্ত হারিয়ে ফেলে। এই প্রাণীরা ধীরগতির, কিন্তু আপনি না। তাই দ্রুতগতিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি লাইক করেন এবং শেয়ার করেন। তার সাথে কমেন্ট করে জানান কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং ভবিষ্যতে কী ধরনের জ্ঞানমূলক ভিডিও দেখতে চান।